এটা হচ্ছে 104 নম্বর রুম, হোটেল দা এম্পায়ারের 104 নম্বর রুমটা হচ্ছে কাপল রুম। কাপল রুমটা একটু দেখাই। ধরেন কেউ কাপল আসে, তারা কেমন সিকিউর ফিল করবে আপনার এখানে? অবশ্যই আমাদের এখানে 100% সিকিউরিটি আছে, 24 আমাদের সিসি ক্যামেরা আছে, সব রুমের সামনে আমাদের সিসি ক্যামেরা আছে, আর 24 আওয়ার মনিটরিং করা হয়, সিকিউরিটি নিয়ে আমাদের কোনো। আচ্ছা, আর যারা হচ্ছে বাইকার আসবে বা নিজস্ব গাড়ি নিয়ে হোটেলে আসবে সিলেট ভ্রমণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কি তাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেন? অবশ্যই, বাইকারদের জন্য আমাদের বিশেষ সুবিধা আছে। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সিলেট ভ্রমণের একটি অংশ হয়ে থাকে যে কোথায় থাকবেন, এটি নিয়ে আপনারা দুশ্চিন্তায় ভোগেন। তো সেই দুশ্চিন্তা দূর করার জন্য আজকে হোটেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটা হোটেল দেখাবো আপনাদেরকে, একটা রিজনেবল প্রাইসের মধ্যে। এটা হচ্ছে সিলেটের যে দরগা গেট, দরগা গেটের ঠিক কাছেই হোটেল দা এম্পায়ার। হ্যাঁ, দা এম্পায়ার হোটেল, এটা আপনাদেরকে আজকে দেখাবো আমরা বেশ কিছু রুম। তো আমরা এখন হোটেলের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। তো আসুন যাওয়া যাক। আমরা চলে এসেছি হোটেলের রিসেপশনে, আর এটা হচ্ছে রিসেপশন। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, রিসেপশনে আছে হচ্ছে ফাহিম ভাই। আমরা হচ্ছে ফাহিম ভাইয়ের মাধ্যমে আজকে দা এম্পায়ার হোটেল, এই হোটেলের কিছু রুম আপনাদেরকে দেখাবো। চেষ্টা করব পুরো একটা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আর শুরুতে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলটি দেখছেন এই মুহূর্তে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ভালোবাসা। আর একটু বলে রাখি, ফাহিম ভাইয়ের সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে, ভিডিও শুরুর আগে। তো যারা আমার চ্যানেলের নাম বলবেন, ফাহিম ভাই আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট রাখবে। তো সেটা আমরা ফাহিম ভাইয়ের কাছ থেকে শুনি। আপনারা আসছেন আমাদের রিভিউর জন্য, আপনারা ওহাব এন্ড তারমির পেজ থেকে রিভিউ দেওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকে। যদি আপনারা কেউ পরিচয় দেয় আপনাদের কাছে, সে অবশ্যই আমাদের 20% ডিসকাউন্ট আপনাদের অলওয়েজ থাকবে আপনাদের জন্য। তো আপনারা জেনে নিলেন, যারা আমার চ্যানেলের নাম বলবেন দা এম্পায়ার হোটেলে এসে, তারা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোটেলের ফোন নম্বর, তো আসার আগে যোগাযোগ করে আসতে পারেন। তো সেক্ষেত্রে পেয়ে যাবেন আমার চ্যানেলের নাম বললেই 20% ডিসকাউন্ট। তো আমরা এখন উপরে যাব, গিয়ে দেখব বেশ কিছু রুম। এটা হচ্ছে 104 নম্বর রুম, হোটেল দা এম্পায়ারের 104 নম্বর রুমটা হচ্ছে কাপল রুম। কাপল রুমটা একটু দেখাই। রুমে ঢোকার পরেই ঠিক ডানে পেয়ে যাবেন এই যে ড্রেসিং টেবিল, আর সাথে একটি ছোট টুল রয়েছে বসার জন্যে, আর পাশে একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের আছে। একটু রুমটা দেখাই, টোটাল রুমের ভিউটা। এই পাশে রয়েছে একটি আলনা, আর রুমটা কিন্তু এই যে ফ্যান আছে এবং এসি আছে, চাইলে আপনারা এসি নন এসি দুইভাবে নিতে পারবেন। আর এই যে দেখা যাচ্ছে, এটি হচ্ছে বেড, এটি হচ্ছে হোটেল দা এম্পায়ারের কাপল বেড। আর সামনে হচ্ছে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা হচ্ছে হাই কমোড ওয়াশরুম। ওয়াশরুমের সঙ্গে এপাশে এই যে বেসিন আছে, গ্লাস দেখতে পাচ্ছেন, আর এই যে বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওয়াশরুমটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ওয়াশরুমের সাইজটা হচ্ছে একটু ছোট, মোটামুটি সাইজের। আর ঠিক রুমের পাশে কিন্তু রয়েছে একটি জানলা। তো এই রুমের ভাড়া হচ্ছে আপনারা পেয়ে যাবেন 1500 টাকা নন এসি, এবং এসি যদি নেন এই ঠিক এই বেডটির ভাড়াই পড়বে 2500 টাকা। আর যারা এখানে ঘুরতে আসবেন, বৃহস্পতি শুক্রবার ছাড়া যদি আসেন, সেক্ষেত্রে রুমের ভাড়া সঙ্গে ডিসকাউন্ট পাবেন, আর আমার চ্যানেলের নাম বললে তো 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে হোটেল দা এম্পায়ারের একটি কাপল রুম। তো আমরা এখন দেখব হচ্ছে ভিআইপি রুম, এটি হচ্ছে হোটেল দা এম্পায়ারের ভিআইপি রুম। রুমে ঢোকার পরেই হাতের ডানে পাবেন একটি এই যে আলনা কাপড় রাখার জন্য, রয়েছে একটি এলইডি টিভি, সামনে একটি সোফা, পাশে আছে হচ্ছে এই যে ড্রেসিং টেবিল, আর এই যে হচ্ছে বেড, এই পাশে একটি বেড এবং এই পাশে আরেকটি বেড। এখানে দুজন করে চাইলে থাকতে পারবেন, টোটাল হচ্ছে 4 জন থাকা যাবে। আর এই যে একটি টি টেবিল দেখতে পাচ্ছি এবং একটি ড্রয়ার দেখতে পাচ্ছি, আর ঠিক পাশেই কিন্তু রয়েছে জানলা, আর রুমের সঙ্গে রয়েছে এসি এবং এই যে ফ্যান। তো চাইলে রুমটি আপনারা এসি এবং নন এসি দুইভাবে নিতে পারবেন। আর একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম হচ্ছে হাই কমোড ওয়াশরুম, আর পাশে রয়েছে একটি বেসিন, বেসিনে গ্লাস, এবং এই যে বেসিন বেশ চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা নন এসি, এবং এসি সহ নিলে 3500 টাকা। এটা শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য, আর বৃহস্পতি এবং শুক্রবার ছাড়া যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনারা এই রুমের ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের নাম বললে অবশ্যই
সেই সঙ্গে 20% ডিসকাউন্ট তো আসেই। তো যারা এই রুমটি দেখতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন হোটেল দ্য এম্পায়ারে। ধরেন কেউ কাপল আসে তারা কেমন সিকিউর ফিল করবে আপনার এখানে? অবশ্যই আমাদের এখানে 100% সিকিউরিটি আছে, 24 আমাদের সিসি ক্যামেরা আছে, সব রুমের সামনে আমাদের সিসি ক্যামেরা আছে, আর 24 আওয়ার মনিটরিং করা হয়, সিকিউরিটি নিয়ে আমাদের কোনো। আচ্ছা, আর যারা হচ্ছে বাইকার আসবে বা নিজস্ব গাড়ি নিয়ে হোটেলে আসবে সিলেট ভ্রমণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কি তাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেন? অবশ্যই বাইকারদের জন্য আমাদের বিশেষ সুবিধা আছে, কারণ আমাদের এখানে রাস্তার সামনে এমনিতে সবসময় গাড়ি রাখা যায়, আর রাত্রে রাখার জন্য আমাদের নিজস্ব বাসায় আছে, পার্কিং নিতে আছে, ওইখানে আমাদের নিজস্ব দায়িত্বে আপনারা বাইকটা। আচ্ছা, তো যারা বাইকার আছেন আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, গাড়ি রাখা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের, আপনারা কিন্তু চাইলে বাইক নিয়ে চলে আসতে পারেন সিলেট ভ্রমণে। আর একটু বিষয় জানতে চাই, আপনাদের হোটেলের চেক ইন এবং চেক আউট টাইমটা আসলে কোনটা? চেক ইন আমাদের দুপুর 12টার সময়, চেক আউট দুপুর 12টার সময়, কিন্তু শুক্রবারে যেন আমাদের বিশেষ সুবিধা আছে, যদি কেউ জুম্মার নামাজ পড়ে যেতে চায় আমরা এই সময়টা আমরা দিই। আচ্ছা, শুক্রবারে আসলে জুম্মার নামাজ পড়ে আপনারা চেক আউট করতে পারবেন, আর চেক আউট এবং চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 12টা, দিন 12টা থেকে পরদিন 12টা পর্যন্ত চেক ইন এবং চেক আউট টাইম, এই সময়ের মধ্যে আপনারা আসতে পারবেন।